বন্ধুরা তোমাদের জন্য আরও একটি স্কলারশিপ সি সি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো এবং আবেদন করে তোমরা ষাট হাজার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো কারা আবেদন করবে এ কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এ আর তোমরা কীভাবে আবেদন করবে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে এখনই এবং পেয়ে যাবে ষাট হাজার থেকে এ দু লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত তোমাদের পড়াশোনার জন্য সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এখানে এ কারা আবেদন করতে পারবে এ এবং সমস্ত বেসিক ডিটেলসগুলো তোমাদের দিয়ে দিই তারপরে তোমাদের হাতে কলমে অফিশিয়াল ওয়েবসাইটে কিভাবে আবেদন করবে সেটা দেখিয়ে দেব। সবার প্রথমে এই তোমরা এখানে দেখতে পাচ্ছ হু ক্যান অ্যাপ্লাই কারা অ্যাপ্লাই করতে পারবে কারা কোন কোন স্টুডেন্টরা ক্লাস টেন ক্লাস টুয়েলভ 이오지 পিজি এবং অল যারা ক্লাস টেন পাস করেছে টুয়েলভ পাস করেছে এবং যারা ইউজি করছে যারা পিজি করছে পাস করনি তাও আবেদন করতে পারবে ইউজি ধরো কমপ্লিট হয়নি তাও আবেদন করতে পারবে পিজি কমপ্লিট হয়নি তাও আবেদন করতে পারবে এ তোমরা প্রত্যেকে এ প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এলিজিবিলিটি কি রয়েছে এলিজিবিলিটির কথা বলি প্রথমেই বলে রাখি যে এই যে স্কলারশিপ এখানে তোমরা মেল হও ফিমেল হও অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে রকম সমস্যা নেই দ্বিতীয় হচ্ছে যেটা তোমাদের কমন কোয়েশ্চেন থাকে যে আমি এসসি দাদা আমি ও ওবিসি দাদা তো আমাদের কিন্তু কি এক্সট্রা কোনো ও এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে বা আমরা জেনারেল সেক্ষেত্রে কি আমরা আবেদন করলে পাবো না দেখো এরকম কোনো ব্যাপার নেই এই তুমি এসসি হও এসটি হও ও হও কিংবা জেনারেল হও প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সমানভাবে ট্রিট করা হবে সেই কারণে তোমরা প্রত্যেকে আবেদনযোগ্য এসসির ক্ষেত্রেও কোনো এক্সট্রা সুবিধা নেই ও বিসির ক্ষেত্রেও এক্সট্রা সুবিধা নেই জেনারেলের ক্ষেত্রেও এক্সট্রা সুবিধা নেই তোমাদের প্রত্যেককে সমান গন্ডিতে মেপেই কিন্তু স্কলারশিপ দেওয়া হবে এক্ষেত্রে তোমরা তাদের তৃতীয় যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট হতে হবে তোমাদের প্রত্যেককে ইন্ডিয়ান স্টুডেন্ট হতে হবে যদি তোমরা ভারতীয় স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে তো তোমরা প্রত্যেকে ভারতীয় স্টুডেন্ট এবার চলে আসি তোমাদের স্কলারশিপ পে কত টাকা তোমরা পাবে দেখো এখানে স্কলারশিপে এ কিন্তু তোমাকে দেখতেই পাচ্ছ ষাট হাজার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেয়া হতে পারে অ্যাকর্ডিং টু ইয়োর কোর্স অর্থাৎ তুমি যে কোর্স করছো যে পড়াশোনা করছো সেই পড়াশোনার অ্যাকর্ডিং থেকে কম যদি হয় তাহলে ষাট হাজার এবং সব থেকে বেশি যদি হয় তাহলে একটা স্টুডেন্ট কে বা একটা ছেলে মেয়েকে এ কি হচ্ছে আড়াই লাখ টাকা দেওয়া হবে মানে বুঝতেই পারছো ধরো তোমার ফিস হচ্ছে কলেজের ফিজ হচ্ছে বা সমস্ত পড়াশোনা বা তোমার ধরো একটা ল্যাপটপ লাগবে তুমি বললে সমস্ত কিছু মিলিয়ে ধরো অ্যামাউন্ট হচ্ছে দু লক্ষ টাকা তাহলে তুমি দু লক্ষ টাকা পাবে আর যদি তোমার অ্যামাউন্ট ষাট হাজার বা তার কমও হয় তুমি যদি এলিজিবল যোগ্য হও তোমাকে যদি সিলেক্ট করা হয় তাহলে তুমি ষাট হাজার টাকা মিনিমাম কিন্তু এখান থেকে পাবে এবার কথা হচ্ছে আবেদন আমরা কিভাবে করব দেখো সিম্পল এল তোমার তো এক সরাসরি এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট সিসিবি তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ড স্কলারশিপ কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ডের তরফ থেকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এলিজিবিলিটিতে যেটা বললাম ক্লাস টেন টুয়েলভ ফাইনাল ইয়ারের ইউজি এবং পিজি স্টুডেন্ট মানে ধরো ইউজি কমপ্লিট করোনি ইউজি কমপ্লিট করলে তো ভালো কথা যদি কমপ্লিট না করো তাহলে ফাইনাল ইয়ারের স্টুডেন্টও যদি হও তাও আবেদন করতে পারবে পিজির ক্ষেত্রেও কিন্তু তাই আর কমপ্লিট করে ফেলে তো আবেদন করতেই পারবে আর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান যারা আছে রিলিজেন্স ইন্ডিয়ান আবেদন করতে পারবে এখানে এসসি এসটি এস নিয়ে কোনো ম্যাটার নেই আর যেটা বললাম যে ইন্ডিয়ান সকল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এ এবং এখানে যেটা বললাম তোমাদের এর অ্যাওয়ার্ড অর্থাৎ স্কলারশিপের যে অ্যামাউন্টটা স্কলারশিপের যে রেঞ্জ লেখা রয়েছে স্কলারশিপ রেঞ্জিং সিক্সটি থাউজেন্ড টু টু লাখ ফিফটি থাউজেন্ড ডিপেন্ডিং অন কোর্স অর্থাৎ তোমার কোর্সের অ্যাকর্ডিং ষাট থেকে এ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে তারপরে ডিটেলস তোমরা আমরা পড়ে নেবে এ তো এখানে যদি এলিজিবিলিটি আগেই বলে দিয়েছি এখানে অবশ্যই তোমাদের কিন্তু কিন্তু এখানে বলে দিয়েছে টেকনিক্যাল অর প্রফেশনাল কোর্সের জন্য কিন্তু এটা করা হচ্ছে টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্স যেটা সিসিবি সিসিবি অ্যাফিলেটেড কলেজ বাই অল ইন্ডিয়া কাউন্সিল টেকনিক্যাল এডুকেশান অথবা তোমরা যেন যারা ইউজিসি আন্ডারে হতে হবে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা এম এইচ আর অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন অফ ইন্ডিয়া এই কটা ডিপার্টমেন্টের আন্ডারে হতে হবে তোমাদের ইউজিসির আন্ডারে হলে বা এআইসিটিসি এর আন্ডারে হলে বা এম এইচ আর এইচের আন্ডারে যদি হও তাহলেই কিন্তু কোর্স যদি হয় তাহলেই কিন্তু আবেদন করতে পারছো আবেদন করতে পারছো কোনোরকম অসুবিধা নেই ডকুমেন্টেশনে তোমরা দেখে নিতে পারছো যে মার্কশিট লাগছে তোমাদের কাউন্সিলিং লেটার লাগছে আর তারপরে হচ্ছে তোমাদের আইডেন্টি প্রুফ লাগছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেকোনো একটা দিতে পারো পারোটা দুটো পাসপোর্ট সাইজ ফটো লাগছে এই সমস্ত কিছু দেখে নিও দেখে এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউরও দেওয়া আছে জাস্ট অ্যাপ্লাই না তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের কি হচ্ছে যে কোনো একটা ব্রাউজার তোমরা সিলেক্ট করে নেবে তারপরে অ্যাপ্লাই না ক্লিক করে এ কিন্তু তোমরা ওখান থেকে তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর কোনো রকম সমস্যা হবে না সেই কারণে তোমরা যারা যোগ্য তোমরা আবেদন করো অনেক ছাত্রছাত্রী এতেখানে যোগ্য রয়েছে সেই কারণে তোমাদের জন্য ভিডিওটি করে দিলাম এবং যারা যোগ্য নও চিন্তা করার বিষয় নেই তোমাদের জন্য একাধিক স্কলারশিপ আসবে সেই সমস্ত স্কলারশিপ নিয়ে তোমরা আবেদন করতে পারো এছাড়া ইন্টার্নশিপে যদি আবেদন না করে থাকো ও তাহলে কিন্তু এখনই আবেদন করতে পারো জিও ইন্টার্নশিপ প্রোগ্রামে অর্থাৎ জিও কোম্পানির তরফ থেকে ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে সেই ইন্টার্নশিপ প্রোগ্রামে এখানে ক্লিক করে তোমরা আবেদন করে নিতে পারো এবং সেখান থেকে প্রতি মাসে তোমরা কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত ও আর্ন করতে পারো থেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়